বিজেপির দালাল সিবিআই এবারে আদালতে কঠিন বিপদে পড়ল। এই বিজেপির দালাল সিবিআই নিজেদের ভুলেই নিজেরাই কঠিন বিপদে পড়ল আদালতে। শিয়ালদা আদালত এই বিজেপির দালাল সিবিআই এর পুরোপুরি 12টা বাজিয়ে দিয়েছে। তো চলুন এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন যে এই বিজেপির দালাল সিবিআই কিভাবে বিজেপির দালালি করতে গিয়ে নিজেরাই কত বড় বিপদে পড়ল শিয়ালদা আদালতে, এবং শেষে দেখুন আদালত যেই রায় ঘোষণা করেছে সেই রায় ঘোষণার পর এই বিজেপির দালাল সিবিআই কত বড় বিপদে পড়েছে। নিজেদের ভুলে ভরা আবেদনের জেরে আদালতে জেরবার হলো সিবিআই, পরপর তিনবার সংশোধন করতে হলো আবেদনপত্র। সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলকে ফের হেফাজতে নেওয়ার জন্য আবেদন করেছিল সিবিআই, আর তা নিয়েই জটিলতা। সোমবার শিয়ালদা আদালতে ভার্চুয়াল প্রোডাকশন ছিল সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের। তারা দুজনেই ছিলেন জেল হেফাজতে, কিন্তু তাদের নিজেদের হেফাজতে পেতে এদিন ফের আবেদন করে সিবিআই, আর সেই আবেদনপত্রে ভুল ধরা পড়লো বারবার, যা নিয়ে প্রশ্ন তোলেন বিচারক। সিবিআইয়ের আবেদনপত্র দেখে বিচারক প্রশ্ন করেন, বিচারক আপনারা দুটি মোবাইল ফোন ও সিসিটিভি ফুটেজের ফরেন্সিক রিপোর্ট এসে গিয়েছে বলছেন, তার ভিত্তিতে জেরা করার জন্য নিজেদের হেফাজতে চাইছেন, কিন্তু এটা জেলে গিয়েও করা যেতে পারে? সিবিআইয়ের আইনজীবী বলেন, আমরা সেই রিপোর্ট ও ফুটেজ সামনে রেখে দুই অভিযুক্তকে জেরা করতে চাইছি। বিচারকের পাল্টা প্রশ্ন, 161 স্টেটমেন্টস কোথায়? ওরা সহযোগিতা করছেন না এটা তো কোথাও আবেদনে বলা নেই। জেলে গিয়েও তো জেরা করতে পারেন, সেখানেও যদি সহযোগিতা না করে তাহলে নিজেদের হেফাজতের আবেদন করতে পারেন। এরপরই আবেদনপত্র বদলানোর পরামর্শ দেয় আদালত। কিছুক্ষণ পর জেলে গিয়ে তাদের জেরার আবেদন করে সিবিআই। বিচারক জানতে চান, কেন জেলে গিয়ে জেরা করতে চাইছেন, কোন গ্রাউন্ডে জেরা করতে চাইছে সিবিআই? সিবিআইয়ের আইনজীবী তখন হাতে লিখে আবেদনপত্র সংশোধন করে দেন। এই সময় অভিজিৎ মণ্ডলের আইনজীবী প্রশ্ন তোলেন, কতবার আবেদনপত্র সংশোধন হবে? ওরা বলছেন জেলে গিয়ে জেরা করবেন, কিন্তু আবেদন কি করেছে? মাথা ব্যথা হলে স্যারিজন খান, কিন্তু এখানে মাথাই নেই। জেল হেফাজতের আবেদন না করে শুধু জেলে গিয়ে জেরা করতে চাইছে? কোনো হেফাজতের আবেদন যখন নেই তখন তো জামিন পাওয়া উচিত। সিবিআইয়ের আইনজীবী তখন বলেন, উনি তো জেলে আছেন। অভিজিতের আইনজীবী পাল্টা বলেন, জেল হেফাজতের শেষে আজ কোর্ট প্রোডাকশন হয়েছে, তাহলে কিভাবে বলছেন জেল হেফাজতে আছেন ওরা? ওর এফআইআর ধরতে একটু দেরি হয়েছিল, সেই জন্য গ্রেফতার করা হয়, আর সিবিআই তো বারবার আবেদনপত্র সংশোধন করছে। এরপর তৃতীয়বারের জন্য আবেদন সংশোধন করে সিবিআই। দুজনকে আগামী 4 অক্টোবর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। সিবিআইকে জেলে গিয়ে জেরার অনুমতি দেওয়া হয়েছে। সন্দীপের নার্কো টেস্ট ও অভিজিতের পলিগ্রাফ টেস্টের জন্য অনুমতি নেওয়া হতে পারে ওই দিন।